করোনা ভাইরাস করোনা ভাইরাস করোনা ভাইরাস যেখানে যাই সেখানে শুনি করোনা ভাইরাস জয়ের ধ্বনি ফেসবুকে যাচ্ছে করোনা ভাইরাস ইউটিউবে যাচ্ছি করোনা ভাইরাস ম্যাসেঞ্জারে যাচ্ছি তাও করোনা ভাইরাস এলাকায় যাচ্ছি তাও সবার মুখে মুখে দেখেন করোনা ভাইরাস তো আমি আজকে ভাইরাসটা নিয়ে হাজির হয়ে গেলাম ভাইরাসটা নিয়ে আইছি কিন্তু ভিডিওতে ভাইরাস নেই ঠিক আছে ভিডিওটা আপনার দেখেন তাহলে বুঝতে পারবেন এই ভাইরাস থেকে আপনি কেউ মুক্তি পাবেন মুক্তির যে উপায়গুলো আছে আমি দশটার মতো উপায় রাখছি সেই উপায়গুলো আমি আপনাদেরকে বলবো ঠিক আছে এই জন্য আপনার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন তো আমি ভিডিও শুরুতে কিছু কথা বলবো চীন এই যে ভাইরাসটা করোনা ভাইরাসটা তৈরি হয়েছে কোথা থেকে উৎপন্ন হয়েছে কোথা থেকে শুরু হয়েছে কোথা থেকে এটা হচ্ছে চীন দেশ থেকে তো চীন এত উন্নত একটি দেশ সেই চীন দেশে যদি ভাইরাসটা তৈরি হয় তো সেখানে চিকিৎসা ব্যবস্থা এত ভালো এরপরেও কোনো চিকিৎসা হচ্ছে না যার হচ্ছে সে মারা যাচ্ছে তো চীনদাই যদি আর চিকিৎসা তৈরি করতে না পারে তো বাংলাদেশ কীভাবে করবে আর এই ভাইরাসটা এখন বাংলাদেশে চলে আসছে আমাদের দেশে এই দেশে বাংলাদেশে চলে আসছে তো বাংলাদেশে ছড়ায় যায় তো আমরা কি করব কই যাব আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা কেমন আমি একটা উদাহরণ দিই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমাদের সাতক্ষীরা আমার বাসার সাতক্ষীরা আমি সাতক্ষীরা একটা চিকিৎসা ব্যবস্থার কথা বলি তো আমাদের এখানে যদি কোনো ডায়রিয়া হয় তো হাসপাতালে গেলে দশ দিন তারা পড়ে থাকতে হয় হাসপাতালে সরকারি হাসপাতাল বিশেষ করে ডায়রিয়া হলে যদি দশ দিন থাকতে হয় তো এই যে করোনা ভাইরাসের চিকিৎসা তারা কীভাবে করবে কিছুতে আগে একটা কথা বলি সত্য ঘটনা আমার এক ভাই যখন আর কি ডেঙ্গু জ্বর নিয়ে যে ভাইরাসটা তো সেই সময় তারে জ্বর হয়েছিল জ্বর হওয়ার পরে তার কিছুদিন জ্বর ছিল বাসায় এরপরে হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে কিছুদিন চিকিৎসা হয় তারপরে বলে যে তার ডেঙ্গু জ্বর হয়েছে তো ভালো কথা ডেঙ্গু জ্বর হয়েছে চিকিৎসা হচ্ছে তো তার রিপোর্ট আসে যে ফুসফুসে সমস্যা হয়েছে ফুলে গেছে কিডনি ফুলে গেছে তার নাকি আর বেশি দিন বাসার ইয়ে নেই কোনো গ্যারান্টি নেই এমন একটা ইয়ে দেয় আর কি রিপোর্ট দেয় তো অর্জেনালে কিন্তু তার কিছুই হয়নি শুধুমাত্র জ্বর হয়েছে শুধুমাত্র জ্বরে এই রিপোর্ট দিচ্ছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা তো আমাদের চিকিৎসা ব্যবস্থা কোথায় আর আমাদের দেশে যে করোনা ভাইরাস আসে তো আমাদের বাংলাদেশের মানুষের উপায় কী হবে এই জন্য আমি এই ভিডিওটা করতেছি আপনার যারা ভিডিওটা ওপেন করছেন তারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনারা কীভাবে ভাইরাস থেকে মুক্তি পাবেন আমি সেগুলো আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব ওই জন্য আপনার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন আমি দশটা উপায় বলবো এই দশটা উপায় আপনারা মানলে আশা করি আপনারা এই ভাইরাস থেকে মুক্তি পাইতে পারেন ঠিক আছে যেহেতু কোনো চিকিৎসা নেই আর যেহেতু কোনো চিকিৎসা তৈরি হয়নি এর যেহেতু কোনো চিকিৎসা তৈরি হয়নি তার প্রতিরোধ আর কি যা তো না হয় যে আমরা সচেতন সচেতন থাকবো এটা হচ্ছে প্রতিরোধ এটা হচ্ছে চিকিৎসা সচেতন থাকলেই কিন্তু আমরা চিকিৎসা হয়ে যাচ্ছে আর কি যদি আমাদের ভিতরে ভাইরাসটা না আসে তাহলে চিকিৎসার তো কোনো দরকার নেই তাই না এই জন্য অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এবং কি কি কাজ করলে আপনাদের ভিতরে ভাইরাসটা আসতে পারবে না একটা ইয়ে আসে আর কি এই সেই কারণগুলো আমি বলবো আমি কিছু ইয়ে করে রাখছি কিছু আটটা নয়টা দশটার মতো আমি পয়েন্ট নিয়ে রাখছি তো পয়েন্টগুলো আমি আপনাদেরকে বলবো আপনার এই পয়েন্টগুলো মেনে চললে আশা করি আপনারা ভাইরাসটা ইয়ে করতে পারবেন তো মাঝে মাঝে আপনার সাবান পানি দিয়ে হাত ধুবেন ঠিক আছে আপনার অবশ্যই দুই হাত ভালোভাবে ধুয়ে নেবেন সাবান পানি দিয়ে আপনার হাত ধুবেন কারণ এই যে ভাইরাসটা আপনার হাতে যদি চলে আসে আপনি সে হাত দিয়ে খান তাহলে আপনার ভাইরাসটা কিন্তু পেটে চলে যাচ্ছে ফুসফুসে চলে যাচ্ছে ঠিক আছে আপনার আপনি দেহের ভিতরে ঢুকে যাচ্ছে ভাইরাসটা ওই জন্য অবশ্যই আপনারা হাত দিয়ে হাত হাত ধুবেন সাবান দিয়ে বা হ্যান্ড ওয়েলটি হাত ধুয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে প্রথম ছিল এবং দুই নম্বর যেটা বলবো হাত হাত না ধুয়ে মুখ নাক চোখ কিছু স্পর্শ করবেন না অবশ্যই আপনি হাত ধুবেন হাত ধুয়ে চোখ বলে নাক বলে মুখ বলে হাত ধুয়ে স্পর্শ করবেন কারণ ওনারা কিন্তু নাক চোখের মাধ্যমে আবার এই সব কিছুর মাধ্যমে পারে এটা সোয়াইসি রোগ মতো হয় একজনের শরীর থেকে একজনের সরাই যেন আপনি অবশ্যই ভালো করে হাত ধুয়ে নেবেন আগে এটা হচ্ছে প্রথম কথা ছিল এবং দুই নম্বর যেটা বলবো হাসি কাতির সময় মুখ ঢেকে দিবেন আপনি অগিকে হাসিভাবে হাসি দিয়ে দেন তাই তো না এভাবে দিলে হবে না অবশ্যই মুখও হাত দেবেন এরপরে হাসি দিবেন মুখে হাত দিয়ে হাসি দিবেন তাহলে যে আপনার শরীরে যে ভাইরাসটা থাকে তাহলে সরাইতে পারবে না এবং সবাই যদি এরা মেনে চলেন তাহলে যাদের শরীরে ভাইরাস আছে তাদের শরীরটা কিন্তু সরাতে পারছে না অবশ্যই আপনারা মুখে হাত দিবেন এরপর হাসি দিবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এবং তারপরে যেটা বলবো ঠান্ডা ফ্লু আক্রান্ত ব্যক্তিদের সাথে না মেশা একবার যে মিশবেন না তাদের ঘৃণা করবেন এটা কিন্তু না ঠিক আছে তাদের ঠান্ডা কাশি এগুলো আছে বা করোনা ভাইরাসের যে ইয়েগুলো আছে বোঝা যায় আর কি যেগুলা দেখলে ওগুলা পরবর্তী ভিডিওটা বলে দিব আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখবেন করোনা ভাইরাস যে ভিডিওগুলো আপলোড করব তো কীভাবে আপনি বুঝবেন যে করোনা ভাইরাস হয়েছে এই ভিডিওগুলো আপলোড করব তো যেসব ব্যক্তিদের এখন এখনকার সময় বেশি কাশি হচ্ছে বা সমস্যা হচ্ছে এইগুলো এই ব্যক্তিদের কাছ থেকে একটু দূরে থাকবেন ঘৃণা করবেন না একটু দূরে থাকার চেষ্টা করবেন জিনিসপত্র নিয়ে কম না আচরণ করবেন কারণ এটা কিন্তু একজনের শরীর থেকে একজনের শরীরে ছড়াবে এই জন্য আপনার অবশ্যই এগুলো ফলো করবেন ঠিক আছে এরপরে যেটা বলবো যে বন্য প্রাণী গরু ছাগল হাঁস মুরগি এগুলোর সাথে কম মেলেমেশে করবে অনেকে আছেন বিড়াল কুকুর তারপরে ছাগল গরু সাথে খেলা করতে ভালোবাসেন তারা কি করবেন আপনারা কুকুর বিড়াল গরু ছাগলের থেকে দূরে থাকবেন এদের মাধ্যমে প্রাণীর মাধ্যমে কিন্তু সহায়তা পারে ঠিক আছে এই জন্য আপনারা এগুলো থেকে একটু দূরে থাকবেন মেয়েদের সাথে বেশি ইয়ে করবেন না বা গরু গুপ পুকুর বা বিড়ালের গায়ে হাত দিয়ে ঘাস ফাসি করবেন তাদের সাথে জবাব জরি করবেন এগুলো একটু কম করবেন তাহলে একটু ইয়ে হতে পারে আপনারা যে পয়েন্টগুলো বলবো অবশ্যই এগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন যেহেতু বাংলাদেশে চলে আসছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা তেমন ভালো না এই জন্য আপনারা এগুলো একটু মেনে চলবেন ঠিক আছে মাংস ডিম ভালোভাবে রান্না করবেন আপনারা যখন মাংস বা ডিম রান্না করবেন অবশ্যই সিদ্ধ করে নেবেন এটা কিন্তু পশু পাখির বিষয়টা আছে এই জন্য আপনার থাকতে পারে এই জন্য বিশেষ করে চাম্বাদুর নামে যেটা আছে চীনে কিন্তু চাম্বাদুর আমাদের দেশে চাম্বাদুর বলে আমাদের সব খেতে অন্য কথা কি বলে জানি না এটা এটার মাধ্যমে কিন্তু এটা সরাচ্ছে এই জন্য আপনারা পশু পাখির মাংস বা ডিম যখন খাবেন ভালোভাবে রান্না করবেন আর যে ডিম যে ইয়ে করেন হালকা কাঁচা কাঁচা কুসুম রেখে খান এগুলো বাদ দেন ঠিক আছে বা অনেকে কাঁচা ডিম পছন্দ করেন শরীরের শক্তির জন্য আমার তো শরীরের শক্তি নেই আমার ওগুলো লাগে না তো যারা এগুলো করেন তারা বাদ দেন আর মাংস খাবেন ফুল সেদ্ধ করে খাবেন ভালোভাবে রান্না করে এরপরে খাবেন ঠিক আছে তারপরে যেটা আছে মুখে মাংস ব্যবহার করবেন অবশ্যই মুখে না মাস্ক ব্যবহার করবেন কারণ এটা কিন্তু বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে আপনারা যদি মুখে মাস্ক ব্যবহার করেন তাহলে একটু নিরাপদ থাকতেছেন অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবেন ঠিক আছে খালি মুখে ঘোরাফেরা করবেন না অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং বাজার ঘাটে একটু কম যাবেন অপরিচিত জায়গায় কম যাবেন ঘুরতে ফিরতে একটু কম যাবেন বেশি লোকের ভিতরে কম থাকবেন সবসময় বাড়িতে থাকবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আপনি যে পরে বাজারে যাবেন সেই ড্রেস বাসে খুলে ফেলবেন ফেলে নতুন করে একটা করবেন এবং নিয়মিত পরিষ্কার করবেন এবং আপনি যেখানে থাকেন সব জায়গা পরিষ্কার করবেন যেহেতু আপনি আগে যেভাবে থাকবেন আপনার পুরো ইয়েটাই আপনি চেঞ্জ করে ফেলবেন যেহেতু এখন ভাইরাসটা আমাদের দেশে চলে আসছে এই জন্য আপনার এগুলো একটু ফলো করবেন আর আমি বারবার ওখান থেকে ফোনটা নিচ্ছি কারণ আমার ফোনে নোট করা ঠিক আছে এবং তারপরে যেটা আছে যে প্রচুর ফল রসে পানি খাবেন এখানে ফলের রস এবং পানি বেশি বিস্কুট পানি আপনারা প্রতি দশ মিনিট পর পরই পানি খাবেন অনেকেই বাইরে থাকেন তো আপনারা যখনই সময় পাবেন যখনই সুযোগ পাবেন পানি খাবেন পানি খালে কি হবে এটা আমি আগে বলে দিই আপনার যে ভাইরাসটা যদি মুখ দিয়ে ঢোকে ঠিক আছে আপনার যে মুখ দিয়ে ঢুকবে আপনার গলায় যদি এখানে আপনি ঢুকতেছে তো আপনি যে পানিটা খান আপনি পানিটা খাওয়ার পরে সেটা গলবে নেমে আপনার ফুসফুসা যাইতে পারে আপনার সরাসরি পাকস্তুলিতে চলে যাবে এবং সেখানে যে অ্যাসিড আছে সেই অ্যাসিডের মাধ্যমে সেটা শনাক্ত হতে পারে নষ্ট হয়ে যেতে পারে সে ভাইরাসটা ওই জন্য আপনার অবশ্যই আর কি পানি খাবেন বেশি বেশি তাহলে আপনার ফুসফুসে এটা পৌঁছাতে পারবেন অবশ্যই আপনার বেশি পানি খাবেন এবং পারলে ফলের রস খাবেন তো ফলের রসগুলো খাবার আগে অবশ্যই ফলমেন্ট থাকতে পারে এই জন্য আপনার কী করবেন অবশ্যই ফলটা পানিতে মিনিমাম দশ মিনিট ভিজিয়ে রাখবেন এরপরে আপনার ফলটা খাবেন আসলে বুঝতে পারছেন এবং পরে আমি শেষে যেটা বলবো যে হাসি কাশি দেওয়ার পর আর সাথে এটা বলবো হাসি কাশি দেওয়ার পর বা গরু ছাগলের সাথে ইয়ে করার পর বা যে কোনো কাজের পরে হাত ধুবেন হাত ধোয়ার বিষয়টা বেশি করে বলতেছি কারণ হাতের মাধ্যমে যেন সহায় পারে কারণ আপনি সব দেশে হাত দেন দরজা খোলার সময় দরজা হাত দেন আপনি সাইকেল বা মোটর সাইকেল বা গাড়ি ছোটোর সময় স্টারিংয়ে হাত দেন হ্যান্ডেলে হাত দেন আপনি ফোন বা ফোনে হাত দেন আপনার ফোন আরেকজন হাত দেয় সব জায়গায় কিন্তু আমাদের হাতটা আগে যায় ঠিক আছে যে কোনো জায়গায় আমাদের হাতটা আগে দেওয়া পরে ওই জন্য ভাইরাস কিন্তু হাতে লেগতে পারে ওই জন্য আপনার অবশ্যই হাত বেশি বেশি হাত ধুবেন হাত ধোয়ার কারণে কিন্তু আপনার ভাইরাস থেকে মুক্তি পাইতে পারেন ঠিক আছে আমি যেগুলো বললাম আর আরেকটা শেষে যেটা বলবো এটা প্রথমেই বলা উচিত ছিল আপনার বেশি বেশি যারা মুসলমান ধর্মের আছেন বেশি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ একমাত্র পারে আমাদেরকে এই ভাইরাস থেকে মুক্তি করতে ঠিক আছে তো আপনারা অবশ্যই নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন যেন শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীর মানুষের জন্য ভাইরাস থেকে মুক্তি পাই তো এটা আল্লাহর জন্য পৃথিবী থেকে তুলে নেয় ভাইরাসটা আর কেউ যেন আক্রান্ত না হয় এটাই দোয়া করি তো যারা আজকে সম্পূর্ণ ভাবে দেখলেন তো অবশ্যই একটা লাইক দিবেন আমি এতটুকুই বলতে চাচ্ছিলাম তো পরবর্তীতে আমি আরও এই ভাইরাস নিয়ে ভিডিও করবো কীভাবে আপনারা ভাইরাস বুঝবেন যে কার শরীরে ভাইরাস আসে বা কীভাবে এটা ছড়াচ্ছে বা কোনো আপডেট আসলে ভাইরাসের নিয়ে আমি অবশ্যই আপনাকে জানিয়ে দেবো আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আজকে ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই